আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, FM গ্রাফিক ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে অ্যাডোবি ফটোশপের প্রথম টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান বা গ্রাফিক ডিজাইন শিখে ক্যারিয়ার গড়তে চান, ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য দুইটি সফটওয়্যারের কাজ জানা খুবই জরুরি। আশা করি বুঝতে পেরেছেন কোন দুইটি সফটওয়্যারের কথা আমি বলতে যাচ্ছি। একটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং আর একটা হলো অ্যাডোবি ফটোশপ। আপনার দুইটি সফটওয়্যার সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকতে হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে বেশ কিছু টিউটোরিয়াল আমি তৈরি করেছি এবং সেগুলো দুইটি প্লেলিস্টে আমি ভাগ করে রেখেছি। একটা হলো ইলাস্ট্রেটর টুলস পরিচিতি, আর একটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর মেনুবার। তো আপনারা চাইলে ইলাস্ট্রেটর সম্পর্কে যদি আপনারা জানতে চান বা শিখতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমি এই ভিডিওর নিচে প্লেলিস্ট দুটির লিংক দিয়ে দেব এবং আপনারা চাইলে ইউটিউবে আরও অনেক ভালো ভালো ভিডিও রয়েছে, সেগুলোও দেখে শিখতে পারেন। তো বন্ধুরা, এখন আমি কথা বলবো ফটোশপ নিয়ে। তো বন্ধুরা, আমরা ফটোশপেও সেমভাবে টিউটোরিয়ালগুলো তৈরি করব। এখানে আমরা প্রথমে ফটোশপের যে টুলসগুলো আছে সেগুলোর পরিচিতি বা সেগুলোর কাজ নিয়ে আলোচনা করব। এটা একটা প্লেলিস্ট হবে। পরবর্তীতে আমরা ফটোশপের যে মেনুবার আছে এটা নিয়ে আর একটা প্লেলিস্ট টিউটোরিয়াল তৈরি করব। তো বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে যেটা শিখব সেটা হলো এই ফটোশপের যে ইন্টারফেসটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। পাশাপাশি এখানে খুবই গুরুত্বপূর্ণ দু একটা বিষয় আমি দেখাবো। সেটা হচ্ছে, যেটা আমাদের প্রত্যেকটা কাজে লাগবে, আমরা যদি টুলস নিয়েও কাজ করি আমাদের সেই জিনিসটা কিন্তু লাগবে। তো সেটা হলো, এখানে আমরা এই যে প্যানেল দেখতে পাচ্ছি, লেয়ার প্যানেল, এই লেয়ার প্যানেল সম্পর্কে আমি আজকেই একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের যে ইন্টারফেসটা রয়েছে সেটা নিয়েও একটু কথা বলবো। তো বন্ধুরা, এখানে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, আমরা যারা ইলাস্ট্রেটরের কাজ দেখেছি তারা অবশ্যই এই ফটোশপের ইন্টারফেসটাও মোটামুটি বুঝতে পারবো। মূলত ইলাস্ট্রেটরের ইন্টারফেস এবং ফটোশপের ইন্টারফেসের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। এখানে আমরা ইলাস্ট্রেটরে যেমন মেনুবার দেখেছিলাম, এই পাশে টুলবার দেখেছিলাম, এই পাশে কিছু প্যানেল দেখেছিলাম, সেমভাবে ফটোশপেও এরকম রয়েছে। তো আমরা ফটোশপের উপরের বামের কোনায় ফটোশপের লোগোটা দেখতে পাচ্ছি, এরপরে যে নামগুলো দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মেনুবার। এখানে অনেক কমান্ড রয়েছে, তো এগুলো আমরা পর্যায়ক্রমে শিখব। এটা হচ্ছে মেনুবার, এবং মেনুবারের নিচে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের অপশন, এগুলোকে আমরা অপশন বার বলতে পারি এটাকে। তো বন্ধুরা, এই অপশনটা কিন্তু এই টুলের সাথে, টুল বার যে আছে এটার সাথে সম্পর্কিত। অর্থাৎ আমরা যখন যে টুল নিয়ে কাজ করব এখানে কিন্তু সেই টুল অনুসারে এখানে অপশনগুলো শো করবে, অর্থাৎ প্রত্যেকটি টুলের জন্য আলাদা আলাদা অপশন কিন্তু এখানে শো করবে। তো আশা করি এই অপশন বারটা বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করে। এটা আমাদের এই টুল প্যানেলের সাথে এটা কিন্তু পরিবর্তনশীল। তো এটা হচ্ছে অপশন বার, আর এটা তো আশা করি বুঝতে পেরেছেন এটাকে বলা হয় টুল বার। এখানে বিভিন্ন ধরনের টুল রয়েছে। তো এই টুল বারটাকে কিন্তু আমরা যে একটা আইকন আছে এখানে ক্লিক করলে এটাকে আমরা এইভাবে দেখতে পারি, আবার এইটাতে আবার যদি ক্লিক করি তাহলে এটাকে আমরা এভাবেও দেখতে পারি। তো আপনাদের যেরকম সুবিধা মনে হয় আপনারা সেইভাবেই টুলবারটাকে রাখতে পারেন। টুলবারটাকে আমি চাইলে এখান থেকে আলাদা করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, আবার চাইলে এখানে আমরা এটাকে বসিয়ে নিতে পারি। এই যে এখানে কিন্তু সেট হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে, এভাবেও আমরা রাখতে পারি। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কাজ করবেন। এটা রাখার পরে এখন আমরা এই পাশের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই পাশে এগুলোকেও অপশন বলা হয়, বিভিন্ন কন্ট্রোল প্যানেল, এখানে বিভিন্ন কন্ট্রোল প্যানেল রয়েছে, এটাকে প্যানেল বার বলতে পারেন। হয়তো মনে হতে পারে যে তাহলে এগুলোর উপরে কোনো টিউটোরিয়াল তৈরি করা হবে কিনা, এগুলোর জন্য তৈরি করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যখন মেনুবার নিয়ে আলোচনা করব বা টুল নিয়ে আলোচনা করব এইখান থেকেই মূলত এখানকার কাজগুলো দেখা হয়ে যাবে। যেমন এখানে উইন্ডোর ভিতরে যতগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, যতগুলো কমান্ড রয়েছে এগুলো কিন্তু এখানে রয়েছে। যেমন এখানে যদি আমি এই নেভিগেটরটাতে ক্লিক করি, দেখুন এখানে নেভিগেটর প্যানেলটা ওপেন হয়েছে, তার মানে আমরা এখান থেকে যা কিছু দেখাবো এটা অটোমেটিক্যালি এখানে রয়েছে বা এখানে এই কাজগুলো থাক, এমনকি এখানে যতগুলো আছে
তার অনেকগুলো এখানে নেই, আর এখান থেকেও কিন্তু অনেকগুলো জিনিস এখানে আমরা রাখতে পারি। অ্যাকশনে ক্লিক করলাম, এই যে এখানে অ্যাকশন রয়েছে, এরকম আমরা এখানে সাজিয়ে রাখতে পারি। আবার এগুলো কেটে দিয়ে আমরা পরবর্তীতে এই উইন্ডো থেকে নিয়ে এসে সেগুলো দেখতে পারি। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস, এখানে তেমন কিছু আর নেই। এরপরে আমরা যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি এই অংশটা, কিন্তু এটাকে ওয়ার্ক স্পেস বলা হয়। তো এখানে আমরা কাজ করব। তো এখানে কাজ করার জন্য আমরা কিন্তু এখান থেকে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, ফাইল থেকে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। তো এখানে যদি আমরা নিউ এ ক্লিক করি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করি, তাহলে আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। তো ডকুমেন্ট ক্রিয়েট করার পূর্বে আমাদের সামনে একটা পপ আপ মেনু আসবে, যেখান থেকে আমরা ডকুমেন্টের একটা নাম দিতে পারবো এবং এখান থেকে আমরা ডকুমেন্টের টাইপ নির্বাচন করতে পারবো। টাইপ বলতে আমরা বিভিন্ন ধরনের কাজ করব, ফটো নিয়ে কাজ করতে পারি, বিভিন্ন ধরনের কাজ করতে পারি, ওয়েবের কাজ করতে পারি। তো সেইগুলোর জন্য ভিন্ন ভিন্ন কিন্তু পেপার বা এই ডকুমেন্ট রয়েছে। তো এখান থেকে যদি আমরা কোনো একটাকে সিলেক্ট করি, তাহলে এখানে কিছু কিছু চেঞ্জ হবে। তো এখানে আমি ফটো দিলাম, দেওয়ার পরে এখানে কিন্তু কিছু চেঞ্জ আসছে। তো এখানে আপনারা আপনাদের যেটা প্রয়োজন সেটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আমি এখানে কাস্টম দিয়ে দিলাম। কাস্টম হলো এখানে আমরা আমাদের ইচ্ছে মতো হাইট উইথ হাইট সেট করে দিতে পারবো। এখান থেকে আমরা পরিমাপটা সেট করতে পারবো, পিক্সেল নিয়ে কাজ করব নাকি ইঞ্চিতে কাজ করব, সেন্টিমিটারে, সেটা দিয়ে আমরা এখানে তার মানটা দিয়ে এখানে আমরা রেজুলেশন দিয়ে এইটা আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। তারপর এখানে কালার মোডটা সিলেক্ট করে দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডটা কী হবে সেটা সিলেক্ট করে দিয়ে আমরা যদি এখানে ওকেতে প্রেস করি, তাহলে কিন্তু এখানে আমাদের একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। এখন আমার মনে হলো যে আমি এই যে ডকুমেন্টটা ক্রিয়েট করলাম, এই আর্টবোর্ডটা যে দেখতে পাচ্ছি এটাকে আমি একটু ছোট করব। তাহলে এটা আমরা বিভিন্নভাবেই ছোট করতে পারি। এখানে আমাদের এখানে জুম টুল আছে, এই জুম টুল নিয়ে আমরা যদি এখানে মাউস ড্র্যাগ করি তাহলে এটা ছোট হচ্ছে, আবার নিচের দিকে ড্র্যাগ করলে এটা বড় হচ্ছে। তো বন্ধুরা, আমি ফটোশপ 2015 এই ভার্সনটা নিয়ে কাজ করছি। তো 2015 নিচের যদি ভার্সন থাকে আপনাদের কাছে, তাহলে কিন্তু এই ফিচারটা নাও থাকতে পারে। তো বন্ধুরা, 2015 যে ফিচারগুলো রয়েছে, এখন পরবর্তী যে ভার্সনগুলো আসছে, যেমন 2020 2021 যে ভার্সনগুলো আসছে, তার ফিচারগুলোর সাথে এগুলোর সাথে খুব একটা পার্থক্য নেই। প্রায় সবগুলো ফিচারই এর ভিতরে রয়েছে। তারপরেও আমি যখন আপডেট ভার্সনটার কাজ দেখাবো, সেখানে দেখাবো এর সাথে ওই আপডেট ভার্সনের যে ফিচারগুলো কম বেশি রয়েছে সেগুলো আমি পরবর্তীতে ভিডিও করে আপনাদের দেখাবো। তো আপনারা যদি এখান থেকেই সবগুলো কাজ জেনে যান, তাহলে অলমোস্ট 95% কাজ কিন্তু আপনাদের এখান থেকেই কমপ্লিট হয়ে যাবে। অল্প কিছু ফিচার্স এর কম বেশি থাকে। তো বন্ধুরা, এখানে আমরা যে ডকুমেন্টটা নিয়েছি, আমরা যে জুম করতে পারছি এভাবে ড্র্যাগ করে, আবার কিন্তু এভাবে জুম আউট করতে পারছি। তো আমরা এটাকে মাউসে ক্লিক করেও জুম করতে পারি, আবার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাতে ক্লিক করলে আবার এটা জুম আউট হয়ে যাবে। তো এভাবে আমরা এটাকে ছোট বড় করতে পারি। এছাড়াও আমাদের আর একটা সুবিধাজনক কাজ হলো, এখানে নেভিগেটর একটা প্যানেল আছে, এইখানে একটা ছোট হিলস আইকন আছে। তো এটাকে আমি যদি ক্লিক করি তাহলে এটা ছোট হবে, আবার যদি আমি এই যে বড় হিলস আইকনটা আছে এখানে ক্লিক করি তাহলে এটা বড় হবে, অর্থাৎ জুম ইন হবে। তো এইভাবে আমরা কিন্তু এই আর্টবোর্ডটাকে কন্ট্রোল করতে পারি। এখন আমাদের যেটা সবচেয়ে জরুরি বিষয়, আমাদের এই কাজগুলো দেখানোর সময় দরকার হবে, সেটা হলো এইখানে লেয়ার প্যানেল। তো এই লেয়ার প্যানেল সম্পর্কে আমরা জানব। এখানে আমরা একটা আর্টবোর্ড নিয়েছি, এখানে একটা লেয়ার দেখাচ্ছে। তো এখানে আমরা কিন্তু চাইলে লেয়ার ক্রিয়েট করতে পারি, লেয়ার ডিলিট করতে পারি, গ্রুপ তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তো আমরা পর্যায়ক্রমে টুলসের কাজগুলো দেখব এবং এখানে লেয়ারগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে আমি স্যাম্পল এখানে একটা নতুন লেয়ার নিয়ে দেখাচ্ছে। এখানে আমরা একটা, এখানে যদি মাউস কার্সার রাখি তাহলে এখানে ক্রিয়েট লেয়ার, নিউ লেয়ার, এই টুল টিপটা দেখাচ্ছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে।
তো এই হচ্ছে নতুন লেয়ার। এখন এই যে আমার যে ব্যাকগ্রাউন্ড পূর্বের যে লেয়ারটা ছিল এটা কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করার জন্য আমরা এই আইকনটাতে এটাকে সিলেক্ট করে এখানে যদি এই ডিলিট আইকনে প্রেস করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এখানে ইয়েসে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে নো দিচ্ছি, আবার এটাকে ড্র্যাগ করে নিয়ে আমি যদি এখানে ছেড়ে দেই তবুও কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমরা ডিলিট করতে পারি। এখন এইখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছি এখানে কোনো কালার নেই, কিচ্ছু নেই, এটা একটা খালি লেয়ার। তো এইখানে কিন্তু আমরা কালারও ইউজ করতে পারি। তো আমরা পরবর্তী ভিডিওতে এগুলো দেখবো। এখানে শুধু আমি লেয়ার প্যানেল সম্পর্কে একটু আইডিয়া দিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা গ্রুপ তৈরি করতে পারবো, বিভিন্ন কাজ করতে পারবো। তো আমি এখানে শুধু জাস্ট দেখালাম যে এখানে আমরা কীভাবে লেয়ার তৈরি করতে পারি এবং লেয়ার ডিলিট করতে পারি। আজকে আমি এটুকুই আলোচনা করছি। এর পরের ভিডিও থেকে আমরা এই টুলসগুলো নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। তো বন্ধুরা, আমি এখানে টুলসগুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ কোনো বিষয় যেন বাদ না যায়। এজন্য কিন্তু আমার একটা ভিডিওতে একটা টুলসের কাজ দেখানো হতে পারে, অথবা দুইটা টুলস নিয়েও একটা ভিডিও হতে পারে। আমি ভিডিও খুব একটা বড় করব না, স্বাভাবিক যেটুকু তৈরি করা যায়। তো বন্ধুরা, তাহলে এর পরের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।